আসলে আটটার সময় অফিস দিয়ে যে সুরা হবে তা কিন্তু না, কারণ এক হলো আপনার রাস্তাঘাটে যে পরিমাণে জ্যাম থাকে, আটটায় থাকলেও যা, সাড়ে আটটায় থাকলেও তা, সরকারি অফিসের মানুষ আটটায় যাবে না। আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি আমাদের হলে যেতে হতো, যদি সব সেক্টরকে করা হয় তখন কিন্তু কিছুটা সাশ্রয় হবে, শুধু সরকারি সেক্টরকে করে হবে না। আপনার সকাল আটটা থেকে আগে আমরা আটটায় বেরোতাম, এখন আমাদের আরো আগে বেরোতে হবে, কারণ হচ্ছে কি সকাল আটটা কিন্তু যানজটটা শুরু হয়ে যায় এই সময় থেকে। হ্যাঁ, তো কাজে ওই সময়টা কি যানজট কমবে এটা বলে আমার মনে হয় না, আমরা হয়তো এক দুদিন দেখতে পারি, একবার প্রথমে এই সমালোচনা না করে আরো একদিন দুই দিন দেখে আমরা বলতে পারি, তবে আমার মনে হয় না এটা আপনার ততটা কমবে। জি, যানজট তো থাকে, এই টাইমে স্কুল হলে অনেক যানজট থাকে, বাচ্চাকে নিয়ে আসার সময় অনেক আমাদের অসুবিধা করতে হয়, দেখা যাচ্ছে যে ওদের আটটা থেকে স্কুল, আমরা আস্তে আস্তে সাড়ে আটটা কিংবা নয়টায় পৌঁছে যাই যানজটের কারণে। হ্যাঁ, অফিস আর স্কুল এই দুটা সময় একাত্র হওয়ার জন্য এই যানজটের মনে হয়, আমার মনে হয় যে সৃষ্টি হচ্ছে, আমরা তো প্রতিদিন এরকম ভুগতেছি, প্রতিনিয়ত স্কুল আসার সময় ভুগি যানজটের সমস্যায়। হ্যাঁ, স্কুল আসতে দেরি হয় যানজটের কারণে, মোট কথা দেরি হয়, আমরা বের হলাম দেখা যাচ্ছে সাতটা ছয়ে বের হয়েছে, আস্তে আস্তে দেখা যায় সাড়ে আটটা বেজে যায়। যানজট প্রচুর আসলে, কি স্কুলে যাইতে অনেক প্রবলেম ফেস করতে হয় জ্যামের কারণে, যে আজকে পৌঁছাতে পারিনি এখন বাসায় চলে যাচ্ছি। অনেক প্রভাব পড়বে তো, স্কুলে যদি রেগুলার যেতে না পারি তো অনেক সমস্যা হবে, আবার আমাদের পরীক্ষাগুলা ঝামেলার দিকে পড়ে যাবো।